আধুনিক বরিশালের রূপকার মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নাম জানেন না? এ তল্লাটে এমন লোকের সংখ্যা খুবই কম, তাদের আদি বাড়ি এই বাটাজোরে। বাটাজোরের হরহরতলা গ্রামের দত্তবাড়ির সাথেই এই শতবর্ষী বটবৃক্ষ। কত বয়স হতে পারে এই বৃক্ষের কেউ নিশ্চিত করে বলতে পারেন না, তবে শতবর্ষ যে হতে পারে এ ব্যাপারে গ্রামের কেউই দ্বিমত পোষণ করেন না। বেশ খানিকটা এলাকা জুড়ে বসবাস এই বটবৃক্ষ পরিবারের। শেকড় পেঁচিয়ে আছে আষ্টে পৃষ্ঠে, অন্য স্বজাতিরও কম যায় না। পাশেই আছে এক ফণি মনসা জাতীয় ক্যাকটাস, দুটো গাছেরই নিচে পাকা বেদি, আর সেখানে চলে নৈবেদ্যের আয়োজন। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এই গাছ কেন কাটা গাছতলা নামে পরিচিত? কেউ বলেন 300 বছর, কেউ 200, আবার কেউ অনেক অনেক দিন আগে এই বটবৃক্ষের কৈশোরে তাকে কেটে ফেলার গল্প বলেন। গাছটি কেটে ফেলার পরদিন দেখা গেল আবার জোড়া লেগে গেছে গাছের শরীর, তবে সেখানে রক্তের দাগ। তারপর থেকেই কালী দেবতা জ্ঞানে শক্তির পূজারি এই গ্রামের মানুষেরা এই বৃক্ষকেই গ্রাম দেবতা মানেন। আমার বাবার এসে শুনছি যে জায়গাতে কাটা গাছতলা, যে জায়গার ওই ছোটো গাছ আসলো আগে, ইয়া কাটার পরে জায়গাতে রক্ত বাই দিয়েছে, এর পরে সবাই মিলকে এই জায়গায় পূজা অর্চনা করত। যে যা আমরা মানত করি সেই মানতটা মানে সফল হয় বলে আমরা প্রত্যেকে মানি, এবং আমরা আমাদের আমরা প্লাস আমাদের পূর্বপুরুষরা ছিল দেখছি তারাও এইরকম করছে। কাটা গাছতলা কালীখোলার গল্প এখানেই শেষ নয়। শুধু এই গ্রাম নয়, এই এলাকার এক সময়ের সংখ্যাগুরু সনাতন ধর্মবিশ্বাসীরা নানা সংকটে মানত মানেন এই গাছের নামে। সপ্তাহে দুদিন চলে পুজো অর্চনা, আর প্রতি বছর বৈশাখের দ্বিতীয় দিনে একদিনের জন্য মেলা বসে এই বৃক্ষতলে। বিশেষ করে আগে তো গুটি বসন্ত কলেরা যাদের ছিল তারাই বেশি করে মানত করত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দোসরা বৈশাখ যে মেলাটা হয় জায়গা, এই মেলায় তারা আসে। প্রতি বছর আমাদের এখানে 30-40টা পাঠা বলি হয়। এই গ্রামের মানুষেরা বংশ পরম্পরায় শতবর্ষী এই বটবৃক্ষকে তাদের গ্রাম দেবতা হিসেবে পুজো করে আসছে। যদিও এই বটগাছের আসলেই কোনো ক্ষমতা আছে কি না তা বিজ্ঞান স্বীকার করে না, তবে বিজ্ঞানের চেয়ে বড় বিষয় হচ্ছে তাদের বিশ্বাস, আর এই বিশ্বাসে আস্থা স্থাপন করেছে এই গ্রামের মানুষেরা। শওকত মিল্টন, এটিএন বাংলা, বাটাজোর, গোরনদী, বরিশাল।